প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা দেখো, বোর্ডে দেওয়া আছে, এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটাতে দুইটা চিত্র আছে, চিত্র এক, চিত্র দুই। চিত্র এক এবং দুই দুটোর শর্ত সারণি দেওয়া আছে। আমরা শর্ত সারণির আলোকে একটা প্রশ্ন আছে যে উদ্দীপকের চিত্র এক এর লজিক গেটটি দ্বারা চিত্র দুই এর লজিক ফাংশন বাস্তবায়ন করা যায় কিনা ব্যাখ্যা করো। তাহলে আমরা চিত্র এক এবং দুইটাকে বুঝতে হবে এটা কি আছে, এটা কোন গেটের, এটা কোন গেটের, সেটা আমরা চিনে নিতে হবে প্রথমে। তাহলে আমরা যদি চিত্র এক দেখি, আমরা দেখো আউটপুট গুলোতে যেহেতু চারটা মান আছে, এখানে দুইটা ইনপুট, দুইটা করে ইনপুটের জন্য। তাইলে ইনপুট গুলোতে আমরা জানি এই যে জিরো ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট জিরো হয়, তাহলে আউটপুটটা জিরো হয়, এটা এন্ড গেটের। কিন্তু এটা না হয় এটা ওয়ান হয়েছে, তাহলে বিপরীত। এখানেও জিরো একটা আছে, তাহলে এখানে বিপরীত ওয়ান হয়ে গেছে। এখানেও জিরো আছে কিন্তু ওয়ান হয়ে গেছে, কিন্তু এখানে জিরো নাই কিন্তু এটা জিরো হয়ে গেছে। তাহলে এন্ড গেটের বেলা জানি আমরা এটা জিরো ইনপুটের জন্য আউটপুট জিরো হয়, কিন্তু এখানে তার বিপরীত। তাহলে একটা এন্ড গেটের সাথে একটা নট গেট যোগ করলে, যোগ করা হয়েছে, যোগ করে এটা আমাদের ন্যান্ড গেট আমরা বুঝতে পারি। তাহলে চিত্র এক হচ্ছে ন্যান্ড গেট। এখন চিত্র দুইয়ে যাই। চিত্র দুইয়ে আমাদের আউটপুটের জায়গাটা দেখো, এগুলা ভিন্নভাবে আসছে। বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুটটা জিরো আছে। আমরা একটা নিয়ম আমরা আগের ক্লাসে শিখেছি যে বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুটটা হয়, আউটপুট যদি জিরো হয় এবং জিরো হয় তাহলে এটা এক্স নর গেট, অন্যথায় জিরো হবে। তাহলে বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট জিরো হবে, অন্যথায় ওয়ান হবে। এটা হচ্ছে এক্স নর গেটের একটা উদাহরণ। তাইলে এই সত্য সারণিটা ওটার একটার সাথে মিলে গেছে, তাহলে আমরা বুঝতে পারি এই সত্য সারণিটা এক্স নর গেটের। তাহলে দেখো উত্তরের মধ্যে আমরা লিখছি, কিছু অংশ লিখে দিচ্ছি, যেহেতু অনলাইন ক্লাস সংক্ষিপ্ত সময় নিয়ে করতে হয়। তাহলে চিত্র এক এর শতক সারণী কি হচ্ছে ন্যান্ড গেটের, চিত্র দুই এর শতক সারণী কি এক্স নট গেটের। যেহেতু প্রশ্নে উল্লেখ আছে আমরা লজিক ফাংশন বাস্তবায়ন করব, কিসের দ্বারা, চিত্র এক এর লজিক গেট দ্বারা। তাহলে চিত্র এক এর লজিক গেট হচ্ছে ন্যান্ড গেট, আর চিত্র দুই এর লজিক গেট হচ্ছে এক্স নর গেট। তাহলে এটা ফাইটারের বাস্তবায়ন, লজিক ফাংশন বাস্তবায়ন করতে গেলে এটা লজিক ফাংশনটা লাগবে। তাহলে এক্স নর গেটের লজিক ফাংশন আর সমান পি নট কিউ নট প্লাস পি কিউ, যেহেতু এখানে পি কিউ আর আকারে আছে আমরা এটা নিয়ে গেলাম। তাহলে এই ফাংশনটাকে আমরা বাস্তবায়ন করব চিত্র এক এর লজিক গেট দ্বারা। তাহলে চিত্র এক এর লজিক গেট হচ্ছে ন্যান্ড গেট। তাহলে আমরা কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা এখন একটু দেখবো। তাহলে এটা বাস্তবায়ন করতে গেলে এখানে প্রশ্ন অনুযায়ী আমরা শুধু ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। তাহলে ন্যান্ড গেট গুলা আমরা আগে ক্লাস গুলোতে দেখেছি, কোন গেটে কোন গেটের চিত্র গুলা কি রকম হবে এগুলা আমরা আগের ক্লাস গুলোতে আমরা ক্লাসে আলোচনা হয়েছে। এখন আমরা দেখব ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে এই ফাংশনটাকে বাস্তবায়ন করা যায়। তাহলে ইনপুট হিসাবে আছে পি, তাহলে এটাকে আমরা পি নট পাই, এখানে পি নট আছে। তাহলে পি নট নিতে গেলে আমরা ব্যবহার করব ন্যান্ড গেট, এটাকে ডাবল করে দিলাম, এটাকে এন্ড গেটের সাথে একটা নট, তাহলে এটা হয়ে যায় যেটা পাইলাম এটা হচ্ছে পি নট। এখন আরেকটা মান কিউ নেই, কিউ তো একটা ন্যান্ড গেট ব্যবহার করি, তাহলে কিউ কে ন্যান্ড করলে এটা হয়ে যায় কিউ নট। এখন আমরা পি পাইলাম, পি নট পাইলাম, কিউ পাইলাম, কিউ নট পাইলাম, এগুলো নয় ন্যান্ড গেটের সাহায্যে। আমরা নট গেট দিতে পারতাম কিন্তু আমাদের প্রশ্ন অনুযায়ী আগাইতে হবে,
যেহেতু প্রশ্নে আছে ন্যান গেটের সাথে বাস্তবায়ন, তাহলে আমরা ন্যান গেট ব্যবহার করি, আমরা এটা কি পি নট নিলাম, কিউ নট নিলাম। এখন আসি এই ফাংশন বাস্তবায়ন করতে গেলে প্রথমে পি নট কিউ নট, তাহলে আমরা পি নট থেকে এটা নেই ইনপুট, তারপরে কিউ নট থেকে এটাকে আবার ন্যান গেট দিয়ে আমরা আবার লিখি। তাহলে ন্যান গেট লাগলে ইনপুট গুলো হচ্ছে পি নট কিউ নট, আর এই যে ন্যান্ডের কারণে এটা একটা উপরে হোল নট আসে। এখন আরেকটা হচ্ছে পি কিউ, তাহলে আমরা পি থেকে নিতে পারি একটা, আরেকটা হচ্ছে কিউ থেকে নিতে পারি, তাহলে এটাকে ন্যান্ড করলে দোনোটা গুণাকারে বসবে পি কিউ, যেটি একটা নিচ্ছে পি থেকে আরেকটা কিউ থেকে, আর ন্যান্ডের কারণে একটা হোল নট আসবে। এখন এই দুটোটা আউটপুটকে আবার একটা ইনপুটে দিতে হবে, নেওয়ার পরে আবার ন্যান্ড গেট ব্যবহার করব, করলে এটাই হবে আমাদের মূলত আর। তাহলে এখানে এই আরটা কি, আরটা আমরা দুটোটা ইনপুট নেব গুণাকারে, পি নট কিউ নট হোল নট প্লাস সরি এটা গুণ, গুণ আকারে হবে পি কিউ হোল নট। এখন এই দুটোটা যেহেতু ন্যান্ড গেট, দুটোটা গুণ আকারে বসছে, বসার পরে এই ন্যান্ড এর কারণে একটা হোল নট আসে। এখন হোল নট আসলে হোল নটের জন্য যদি আমরা ডি মার্কারের উপপাদ্য অনুযায়ী আমরা যেটা পাই, যদি ভিতরে গুণ থাকে তাহলে যোগ হবে, আর যোগ থাকলে গুণ হয়। যেহেতু গুণ আকারে আছে আমরা এটা যোগ আকারে লিখতে পারি, পি নট কিউ নট হোল নট প্লাস পি কিউ হোল নট, আর ওই উপরে হোল নটের জন্য আলাদা আলাদা একটা নট আসবে। এখন ডাবল নট বাদ যায়, আমাদের নিয়মগুলো তো জানা আছে, ডাবল নট বাদ গেলে পি নট কিউ নট প্লাস পি কিউ। তাহলে এটাই হচ্ছে এক্স নর গেটের লজিক ফাংশন। তাহলে আমরা ন্যান্ড গেটের সাহায্যে এক্স নর গেটের লজিক ফাংশন বাস্তবায়ন করা হলো। এভাবে আমাদের বিভিন্ন শতক সারণী থেকে আমরা বিভিন্ন বিভিন্ন গেটের লজিক ফাংশন বাস্তবায়ন করতে পারি, বা বিভিন্ন ফাংশনও বাস্তবায়ন করা যায়। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।